हेलो स्टूडेंट्स, वेलकम टू जियो फ्यूचर। आज के आलोचनार विषय क्लास नाइनर मॉडल एक्टिविटी टास्क हिस्टोरी पार्ट फोर प्रश्नोत्तर आलोचना। तुम्हारा जरा वीडियो प्रत्यह देखे थको किंतु जदि एखे चैनल के सबसक्राइब ना करा थे तेल अवश्य बी एखी चैनल के सबसक्राइब कर पासर बेल आइकन क्लिक करल बाटन प्रेस कर दाओ एधरण और अनेक वीडियो पवर जाते तुम्हारा खूब सहजे प्रश्नोत्तरगुली फेलते पर। तो चलो एबार आलोचना शुरू कर दी। और एक कथा रखी जो तुम्हारे जदि पूर्ववर्ती पार्टर विभिन्न विषय प्रश्नोत्तर एखो ना करा थे तेल तुम्हारा एखी डेस्क्रिप्शन लिंक फलो करते पारो। सेखाने देखबे जे प्रत्येकटा पार्टर प्रत्येकटा विषयेर प्रश्नोत्तरेर भिडियो देवा आछे, सेखान थेके तोमरा करे निते पारबे। तो चलो एबार आमरा आलोचनाटा शुरू करे दिई। देखो प्रथम प्रश्न होच्छे सठिक उत्तरटी निर्वाचन करो, कतगुलि शून्यस्थान देवा होयेछे। फरासी विप्लबेर समय फ्रांसेर राजा छिलेन षोड়শ লুই। तारपरे ख होच्छे कादिद नामक ग्रंथटी रचना करेछेन ভলতেয়ার। फ्रांस के भ्रांत अर्थनीतिर जादुघर बोले मंतव्य करेछिलेन অ্যাডাম স্মিথ। एरपर दुई नम्बर प्रश्न एक स्तम्भ मेलाते देवा हयेछे ख क स्तम्भर संगे ख स्तम्भ मेलाते हबे। রোবেসপিয়ের হবে সন্ত্রাসের শাসন, ডিউক অফ ওয়েলিংটন ইংরেজ সেনাপতি, কুটজব রুশ সেনাপতি। তারপরে আসছে তিনের দাগের প্রশ্ন, কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। ফ্রান্সে প্রাক বিপ্লব পূর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। এরা অভিজাত শ্রেণীর মানুষ ছিল, এরা জনগণের ওপর শোষণ ও অত্যাচার করত। এরপর আসছে খ লিজিয়ন অফ অনার কি, নেপোলিয়নের সামাজিক এবং সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিয়ন অফ অনার। এর প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য 1802 খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন যা লিজিয়ন অফ অনার নামে পরিচিত। গ অর্ডারস ইন কাউন্সিল কি, 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়নের জারি করা হলো যে বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড অর্ডারস ইন কাউন্সিল জারি করে। এতে বলা হয় যে ইউরোপে কোনো রাষ্ট্র ফ্রান্স অথবা ফ্রান্স অধিকৃত বন্দরে পণ্য সামগ্রী পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে। যদি কোনো দেশের জাহাজ নিতান্তই ফ্রান্সে ওতার বন্দরে যেতে চায় তাহলে সেই জাহাজকে ইংল্যান্ডের কোনো বন্দরে প্রথমে এসে উপযুক্ত শুল্ক দাখিল করে লাইসেন্স নিতে তবেই সেই জাহাজ ফ্রান্সের বন্দরে যেতে পারবে। এটা যেতে পারবে আর এটা হবে বন্দরে। তারপরে আছে তিন নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে কোড নেপোলিয়ন বিষয়ে একটি টিকা লেখো। কোড নেপোলিয়ন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হলো কোড নেপোলিয়ন। আইনবিধির কোড নেপোলিয়ন বা আইনবিধির প্রবর্তন, তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমস্ত ফ্রান্সে বা সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয় তা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এই কোড নেপোলিয়নের আদর্শ কি ছিল? নেপোলিয়ন প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন রচনা করেছিলেন। এক নম্বর হচ্ছে আদর্শ, এই আইনের ফলে পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয় ঠিক তেমনই সামাজিক ক্ষেত্রেও সাম্য প্রতিষ্ঠিত হয়। দুই নম্বর হচ্ছে ব্যক্তি ও পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার স্বীকৃত হয়। কোড নেপোলিয়নের গুরুত্ব হচ্ছে, এক নম্বর হলো কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করে ফলে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে।
আর 2 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইন গ্রন্থে সংকলিত হয়। এই ছিল আমাদের ক্লাস 9-এর হিস্টোরি পার্ট 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর তোমাদের বন্ধুরাও যাতে প্রশ্নোত্তরগুলি করে ফেলতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমরা পরবর্তী বিভিন্ন ভিডিওর খুব তাড়াতাড়ি আপডেট পেতে পারো।